আচ্ছা তুমি বলো বিয়ে করে কি হবে বিয়ে করে কে কত হ্যাপি আছে পার্সোনালিটির সামনে আজকে বসে আছি হেভিওয়েট কারণ ওর ওজন বিশাল বেড়ে গেছে আজকে সমস্ত কিছু মিলিয়ে স্পেশালি খোপাটা এত বড় খোপা মাথার খোপাটাই হেভিওয়েট হয়ে গেছে হ্যাঁ তো মোটামুটি নিজের ওজন কতটা বেড়ে গেছে মনে হচ্ছে আজকে 5 কেজি তো বোধহয় বেড়েছে বলো হেভি এগুলো না এগুলো অত ভারী না কিন্তু খোপাটা ভীষণ ভারী মনে হচ্ছে আর কি কিন্তু হেয়ারটা করতে মনে হয় অনেকটা সময় লেগেছে নাকি হ্যাঁ খুব পরিপাটি করে একটা একটা ইয়ে করে করা হয়েছে আর কি হেয়ার তো খুব যত্ন করে করেছে হেয়ারটা আই থিংক মেকআপ করতে যতক্ষণ লেগেছে হেয়ার করতে ওরকমই টাইম লেগেছে আর মেবি ওর থেকে বেশি লেগেছে আচ্ছা তো নয় নয় করে বেশ অনেকগুলো তো মোটামুটি বিয়ের সাজে বিভিন্নভাবে নিজেকে দেখা হয়ে গেছে এখন অবধি সব মানে এই ব্রাইডাল লুকটা কোন জায়গায় সবার থেকে আলাদা অ্যাকচুয়ালি এরকম ব্রাইড আমি কখনো সাজিনি কারণ এই কালার শাড়ির কালার এরকম পার্পল ব্লাউজ আর এরকম ব্রাইড নর্মালি ওই আমাকে সবসময় ওই রেড বেনারসি শাড়ি হয় যেটা আর্ট কি বলে আর্ট পরে হ্যাঁ আর্ট পরে তো স্টাইল ওই রেড বেনারসি বলে তো হ্যাঁ হ্যাঁ বেনারসি হ্যাঁ তো বেনারসি শাড়ি পরেই সবসময় সাজানো হতো রেড লিপস্টিক লাগানো হতো টিপিক্যাল যেটা ওই করা হতো আর কি লোকটা কিন্তু এটা ভীষণ ডিফারেন্ট অ্যান্ড আই থিঙ্ক ভীষণ মডার্ন তো অ্যাকচুয়ালি তো আজকে যে ওয়ার্কশপটা করা হয়েছে সেটা হচ্ছে নর্মাল লোকেদের জন্য না মোস্টলি তো আই থিঙ্ক তাদের জন্যই লুকটা বেস্ট বিকজ আজকাল অনেক ব্রাইডরাই আছে যারা খুব বেশি সাজতে চায় না একদম এক্সট্রিম মেকআপ করতে চায় না তাদের জন্য আই থিঙ্ক খুব ভালো একটা মেকআপ লুক পঙ্কজ দা আজকে করেছে সো কুডোস টু হিম তো পঙ্কজ মোটামুটি কতক্ষণ সময় নিল এই ঠাকুর ঠাকুর সাজাতে কতক্ষণ সময় নিল এক ঘন্টা আই থিঙ্ক এক ঘন্টা তারপরে নিজেকে যখন প্রথম কতক্ষণ লেগেছে এক ঘন্টা এক ঘন্টা বেশি লেগেছে না শুধু মেকআপ জিজ্ঞাসা করলো আচ্ছা পঙ্কজ এখানে আছে বুঝতে পারছেন তো এখানে ওটা প্রম্পট করা চলছে কিন্তু আমরা ওটা নিচ্ছি না মোটামুটি এক ঘন্টার বেশি সময় লেগেছে সেটুকুনি বোঝা যাচ্ছে তো এই যে পুরো লুক করতে হ্যাঁ দু ঘন্টা ধরে নাও দু ঘন্টা লেগেছে আচ্ছা এই শাড়িটার ওজন মোটামুটি কিরকম মনে হয় না শাড়িটা হালকা দেখে ভারী মনে হচ্ছে কিন্তু হালকা দেখতে বেশ সুন্দর শাড়ি দেখতে বেশ সুন্দর এটা আচ্ছা তো এই কিছুক্ষণ আগে নিজেকে প্রথমবার আয়নায় দেখলে এত কিছুর পরে আয়নায় প্রথম প্রথম দেখার পর কোনটা দেখে মনে হয়েছে আহ এটা তো দারুণ সাজিয়েছে আই থিঙ্ক দ্য আইস আমার চোখটা ভীষণ ভালো লেগেছে যেরকম শ্যাডো করেছে অ্যান্ড অল তো হ্যাঁ আইস আচ্ছা এই যে এত ভারী গয়না টয়না পরে আছো নিজের বিয়ের সময় কিরকম সাজার প্ল্যান আছে মানে সেই সময় কি যদি যদি ধরো বেনারসি পরো তাহলে কিরকম সাজার প্ল্যান আছে নিজের বিয়েতে তো আপাতত বেনারসি পরার ইয়ে নেই বিকজ অ্যাকচুয়ালি আমি নন বেঙ্গলি তো বেনারসি আমরা পরি না বাট অ্যাকচুয়ালি আমার ইচ্ছেটা হচ্ছে ক্রিশ্চিয়ানভাবে ওয়েডিং করার যেরকম প্রিয়াঙ্কা ওই পুরো ট্রেল হোয়াইট কালার নিয়ে ডেস্টিনেশন ওয়েডিং তো ওটাই আমার ইচ্ছে আর মেকআপটা একটু লাইটই করতে চাই হ্যাঁ আচ্ছা ডেস্টিনেশন ওয়েডিং তো যখন বললে তাহলে কোথায় মোটামুটি করার ইচ্ছা ইচ্ছে আছে বাইরে কর আচ্ছা বাড়ি থেকে এই যে ব্রাইডাল লুক বা এগুলো দিয়ে যখন নিজে ছবি দেখাও বাড়িতে হয়তো দেখাও তখন কি বাড়ি থেকে এখনো ওই কথাটা বলা শুরু হয়েছে যে কবে তুই বাবা সত্যি করে বিয়ের সাজটা সাজতে চলেছিস হ্যাঁ মা না আমার কখনো বিয়ে ফিয়ে নিয়ে বলতো না হঠাৎ করে জানি না কি হলো কিছুদিন আগেই বলছিল তুই কবে বিয়ে করবি যে আরে কি মানে এখন এত তাড়াতাড়ি বিয়ে কর আচ্ছা তুমি বলো বিয়ে করে কি হবে বিয়ে করে কে কত হ্যাপি আছে আমাকে জিজ্ঞেস করা খুব তোমার তোমার বিয়ে হয়েছে আচ্ছা তুমি হ্যাপি আছো কত বছর এটাই তো চেষ্টা চলছে ও আজকে সবার ক্লাস নেবে ঠিক করেছে আচ্ছা সেটা নয় গেল মায়ের বাড়ি থেকে মানে তোমার দিক থেকে আসছে তোমার কাছের মানুষের দিক থেকে কি প্রেশারটা আসছে বা তার বাড়ি থেকে কি প্রেশারটা আসছে আপাতত তো নেই অ্যাকচুয়ালি সবাই ক্যারিয়ারটা আগিয়ে করতে চায় বিয়ে তো হবেই করতেই হবে একদিন করে নেব আচ্ছা এই দীর্ঘ বেশ দেড় দু বছর একটা গ্যাপ এই সময়টা নিজে তোমাকে কতটা শেখালো জীবনকে নিয়ে
এটাই শেখালো যে যেটা তুমি মন থেকে করতে চাও, যেটা তুমি মন থেকে ভালোবাসো, সেটা ছেড়ে দিয়ে পালিয়ে যেও না, সো তাহলে তুমি আনহ্যাপি থাকবে। যেটা তুমি করতে চাও, যেটা তোমাকে হ্যাপিনেস দেয়, স্টিক টু ইট। আচ্ছা, এই সময়টা কি মানুষ আলাদা করে চিনতে শিখেছো যে আসল বন্ধু কারা, কারা বন্ধুর মতো থাকে কিন্তু বন্ধু নয়? দেখো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, তুমি যখন কোনো ক্যারিয়ারে টপে থাকো তো তোমার আশেপাশে সবাই থাকে, দ্যাটস আ ফ্যাক্ট, সেটা সবার ইয়েতেই হয়। তো যখন আমি কাজ করছি না, আমার মুখ দেখছে না, তো অবভিয়াসলি কন্ট্যাক্টস তো কমে যায়। বাট আই ওয়ুডন্ট সে যে এরকম চিনতে শিখেছি, সবাই আমাকে এখনও ভালোবাসে, কল করলে কন্ট্যাক্ট করলে এখনও কথা হয়। তো উই আর কি বেশি বলবো না কিছু কথা। আচ্ছা, ইদানিং কালে আমরা একটা কথা খুব হ্যাশট্যাগে দেখি, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। এই যে সময় একটা গ্যাপে ছিল, আমরা অনেক সময় দেখি আরে তুই তো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, এটা বলা হয় যে তাতে তাতে যেন তুমি ফিয়ার অফ মিসিং আউট, হ্যাঁ, তুমি যেন ভ্যানিশ না হয়ে যাও, দর্শকদের মন থেকে মুছে না যায়। তোমার মধ্যে এই সময়টাই ভয়টা কাজ করেছে? না, অ্যাকচুয়ালি আমার না পার্সোনালিটি একটু অন্য টাইপের, আমি ভীষণ একটু মানে কি বলবো, হারিয়ে যাই আমি একটু হারিয়ে যাই আর কি, ইন্ট্রোভার্ট আমি ভীষণ। তো আমার ফোমও কাজ করে না, অনেকের হয় না ফিয়ার অফ মিসিং আউট, যে পোস্ট না করলে দেখছে না, লোকেরা ভুলে যাবে আমাকে, এত সময় গ্যাপ। হ্যাঁ, ওটা আমার হয় না, আমার ওই ব্যাপারটা নেই। আমি কাজ করলে তো লোকেরা দেখবে, ভালোবাসবে, আমি জানি ভালোবাসবে, তো আমার ফিয়ার অফ মিসিং আউট নেই। তো আমি যাতে সোশ্যাল মিডিয়াও চেক করো, আমি অতটা সোশ্যাল নই, আমার প্ল্যান ওটাই কিন্তু। হ্যাঁ, আফটার 40 আমার ওটাই প্ল্যান, হিমালয় ম্যাগির দোকান, ম্যাগির দোকান করতে কিছু তো করতেই হবে, সেটাও একটা ব্যাপার। আচ্ছা, তো কিন্তু শোনা যাচ্ছে যে তুমি নাকি আবার একটা ধারাবাহিকে ব্যাক করছো, তো এই দু বছর পরে ধারাবাহিকে যখন আরেকখানা চরিত্র চুজ করছো, কি ভেবে সেই চরিত্রটা চুজ করলে? চরিত্রটা আমার ভীষণ পছন্দ আর কি। কি ভেবে, আই থিঙ্ক ওই চরিত্রটা একটা ওয়েট আছে নিজের। আমার নর্মালি আমি চরিত্র যেগুলো প্লে করেছি সেগুলো প্রতিবাদী, মোস্টলি প্রতিবাদী, সবসময় লড়াই ফড়াই করছি। তো এটা একটু ডিফারেন্ট ওর থেকে, সো দ্যাট আই ক্যান ট্রাই ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার। তো আশা করি দেখা যাক কী হয়। আচ্ছা, এই ধরো দেড় দু বছর তুমি একটা গ্যাপে ছিলে, কিন্তু তার কিছু মানে দিন আগে থেকে একটা জিনিস শুরু হয়েছে, সেটা হলো বিভিন্ন ধারাবাহিকের স্ক্রিপ্ট নিয়ে নানা ধরনের ট্রোল এবং মিম। আবার বেশ কিছু প্রবীণ অভিনেতা অভিনেত্রী এই এই ধরনের স্ক্রিপ্ট নিয়ে তারা নিজেরাও মন্তব্য তুলেছে যে এটা তো এত অ্যাগ্রেসিভ কন্টেন্ট, এইভাবে এত এগ্রেসিভ কন্টেন্ট এইভাবে দেখানো উচিত, মানে দেখানোটা ঠিক নয়। তুমি এটাকে নিয়ে কি বলবে? তুমি একজন ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে কাজ করছো এবং ওভারঅল তুমি অনেক কিছু হয়তো জানো সে জায়গা থেকে। ওয়েল, অ্যাকচুয়ালি দাঁড়াও একটু ভাবতে হবে, বুঝেছো? কোন স্ক্রিপ্টের কথা বলছি আমি তো সেটাও জানি না, কোন কী স্ক্রিপ্ট, মানে বেশ কিছু বাংলা সিরিয়ালে এমনভাবে বেশ কিছু জিনিস দেখানো হয়েছে যেগুলো খুব ইললজিক্যাল। সে তো ভাই, সিরিয়াল তো 10টা বউ, 4টে বর, তো তো কি এত লজিক, বেশ তাহলে আমরা ম্যাজিক, সবই ম্যাজিক। হ্যাঁ, সব লজিক খোঁজো না, বুঝেছো? ফ্রিকশন, হ্যাঁ, আমরা এটা রিয়েল লাইফ নয়, তো ম্যাজিক এনজয় করো, দেখো, তাহলে লজিকে নয় ম্যাজিকে থাকুন, ম্যাজিকে রাখুন, এবং এইভাবে তুমিও ভালো থাকো। শেষ করবো, অনেকদিন বাদে পর্দায় ফিরছো, অনেকে তো মুখিয়ে বসে আছে, কি বলবে তাদের জন্য? তাদের জন্য এটাই বলতে চাই যে অনেকদিন পর আমি আবার ফিরছি, আপনারা সবাই নিশ্চয়ই দেখবেন সিরিয়ালটা, আর আগে যেভাবে ভালোবাসতেন সেইভাবে আশা করছি এইবারও আমাকে ভালোবাসবেন আর অ্যাকসেপ্ট করবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।